একটা উপমা দিয়ে আমি আমার আলোচনাটা শুরু করব একটা উপমা দিয়ে এই পৃথিবীতে একজন যুবক আরেকজন যুবতির যুবতীর জন্য ভালোবাসা করে আত্মহত্যা করছে এমন ঘটনা আছে না নাই এটার কথা বলতে হবে আছে না নাই আবার একজন যুবক একটা যুবতী মেয়েকে বিয়ে করার পর সত্তর বছর আশি বছর একসাথে গস সংসার করছে তাকে ছাড়েন নাই মৃত্যু পর্যন্ত এমন ঘটনা আছে না নাই ঘটনা কম না বেশি আরো জোরে বলতে হবে এই দুনিয়ার মানুষগুলা মানুষের জন্য এত ভালোবাসা দেখায় একজন ছেলে একটা মেয়ের সাথে প্রেম প্রীতি কল আবার ফতুয়াও দেয় প্রেম মানে পবিত্র বলে কি বলে না কথা কন না কেন কিছু পোলা না সে ফাঁস তো নামাজও ঠিক ফিরতিও ঠিক এরকম নাই এলাকায় নাই তো আরেকজনে জিজ্ঞেস করতেছে ভাই তুই নামাজও পড়স প্রেমও করস কারণ কি কয় আমার প্রেম পবিত্র তো তোমার প্রেম পবিত্র তোমার বল থেকে তুমি যে মেয়ের সাথে কথা বলো এটাই অপবিত্রতা এটাই কি আমার বন্ধুগণ কথাটা বলার উদ্দেশ্য হলো একজন যুবক একজন যুবতীকে ভালোবাসার পর তার প্রেমে হাবুডুবুকে আত্মহত্যা করে জীবন দিয়ে দেয় আবার আরেকটা লোক বিয়ে করার পর শরীয়ত সম্মত সত্তর আশি বছর একসাথে চালায় দেয় যৌবন বয়সে বিবির ছেড়ে বিদেশেও তাকে ব্যবসা বাণিজ্যও করে কিন্তু বুড়া বয়সে বিবির বিছানা ছাড়তে চায় না এমন মানুষ আছে না না তাইলে বোঝা গেল বিদ্যা বয়সেও ভালোবাসা আরো বাড়ে না কমে আরো জোরে বলেন বাড়ে না কমে কিন্তু একটা কথার জবাব দেন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে এই ঘটনা ঘটায় একজন মানুষ আর একটা মানুষকে শরিয়ত সম্মত বিয়ে করার পরে সত্তর আশি বছর তার জীবন থেকে শেষ হরে যায় না তাইলে আপনারাই বলেন এই ভালোবাসাটা ছোটো না বড় এই ভালোবাসার দৃষ্টান্ত পৃথিবীতে দেওয়া যায় কি যায় না আমি আমাকে দিয়ে বলি তাইলে ঘটনাটা সহজ হবে আমি আবার বাবা মায়ের একদম শেষ সন্তান যেটাকে বলা হয় বুড়াকালের ছেলে বুড়া বয়সে যদি বাচ্চা হয় মানুষের আর মুসকে হাসে আর কই বুড়ায় কামডা করলো কি ওই যে হাসতেছে দেখছেন কথা ঠিক নেবে ঠিক তো সাতজনের পরে আমি হইছি সাত নম্বরে তো আমার বাপ মা কি তখন একেবারে জুয়ান ছিল না একটু বুড়া ছিল কথাটা বলার উদ্দেশ্য আছে আমার ভাইয়েরা আমার বাবা আমার মাকে বিয়ে করে চুয়ান্ন বছর ঘর সংসার করার পরে দুনিয়া থেকে বিদায় নিলেন আমার মা দুনিয়া থেকে আগে বিদায় নিলেন আমার বাবা তার দেড় বছর পরে দুনিয়া থেকে বিদায় নিলেন কিন্তু সের জীবনে আমি দেখেছি আমার বাবা আমার মা আলাদা বিছানায় ঘুমান নাই তাদের রোম তাদের বিছানা আলাদা ছিল যত মেহমান বাড়িতে আসুক না কেন তারা তাদের বিছানাটা ছাড়েন নাই এটার মধ্যে ভালোবাসা আসে না নাই তবে এই ভালোবাসাটা কার জন্যে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন আমি কেন কথাটা বলতেছি আমরা আমাদের সন্তানগুলিকে ভালোবাসি আমরা আমাদের নাতি নাতনিদেরকে ভালোবাসি আমরা আমাদের বন্ধুকে ভালোবাসি যুবক যারা একজন যুবক আপনার ছেলে স্কুলে পড়ে কলেজে পড়ে একটা ছেলের সাথে তার বন্ধুত্ব তাকে যদি দিনের বেলা প্রয়োজনে খুঁজে পাওয়া না যায় মোবাইলটাও যদি বন্ধ থাকে মা বাপ তাকে এদিক সেদিক খুঁজে না ডাইরেক্ট তার বন্ধুর বাড়িতে যায় খুঁজে ঠিক না বেটি কারণ মা বাবার ধারণা হলো থাকবে কোথায় কোথায় থাকবে বন্ধুর বাড়িতে থাকবি আমার ভাইরা এই যে ভালোবাসা এই ভালোবাসাটা হলো আর কার কাছে এখন আপনারা বলেন ভালোবাসার দৃষ্টান্ত যদি এমন হয় একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয় একজন আরেকজনকে ছাড়া বিছানায় না গোমায় তাহলে নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা যে আল্লাহর কাছে আছে সে আল্লাহর ভালোবাসাটা আমাদের মতো না আরো গভীর আরো জোরে বলেন আরো গভীর কিনা। কিন্তু মজার ব্যাপার হল আমাদের ভালোবাসাটা যখন প্রচণ্ড বিপদে পড়ে যায় তখন ভুলে যায় যেমন বান্ধবীর জন্য রেললাইনের নিচে যায় মাথা দিয়ে মরে যাওয়া সহজ কিন্তু একটা দৃষ্টান্ত দিয়ে আপনারা চানপুর থেকে অথবা দাউদকান্দি থেকে আপনারা লঞ্চে উঠলেন চর্মনায় যাবেন বরিশায় যাবেন শশিরা যাবেন বরিশালে যাবেন অথবা ঢাকা সদরঘাট থেকে আপনারা বরিশালের লঞ্চে উঠলেন ওঠার সময় আপনার সাথে আপনার লঞ্চে উঠেছে আপনার ছেলে আপনার মেয়ে আপনার পুত্রবধূ আপনার নাতি আপনার নাতনি রেও উঠলেন আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে আপনি একটা কেবিনের ভিতরে ঢুকলেন আল্লাহ না করুক মাছ পথে যায় যদি লঞ্চটা ডুবে যায় আপনি বলেন তো কেবিনের ভিতরে আপনি আসেন আপনার স্ত্রী যাকে নিয়ে চল্লিশ বছর গর সংসার করেছেন আপনি বলেন এখন নিজেরে বাঁচাইবেন না স্ত্রীরে বাঁচাইবেন কথায় তো আসতে বলেন কেন নিজেরা বাসাবেন না স্ত্রীরে বাসাবেন আচ্ছা আমরা যারা মধ্য বয়সী এই যে আমাদের মতো এখন আমাদের বয়সটা কোন জায়গায় আছে মধ্য বয়সে আমরা আসি না আমার একটা ছেলে আছে আমার একটা মেয়ে আছে আমি আমার স্ত্রীকে নিয়াম আমার ছেলেকে নিয়াম আমার মেয়েকে নিয়ে লঞ্চের কেবিনের ভিতরে ঢুকলাম দেড় কিলোমিটার নদীপথ পাড়ি দেওয়ার পরে হঠাৎ করে লঞ্চটা পানির নিচে চলে গেল আমার সাথে সম্পদ আছে যখন লঞ্চটা ডুবে যাবে প্রথম অবস্থায় কিন্তু আমি আমার জীবনের চিন্তাটা করব না প্রথম চেষ্টা করব আমিও বাঁচবো আমার বিবিকেও বাঁচাবো আমার ছেলেকেও বাঁচাবো মেয়েকেও বাঁচাবো প্রথম কিন্তু আমার চিন্তা এটা থাকবে আমি এখনও আলোচনায় ঢুকি নাই কথাটা আগে এই কথাটা বুঝলে বাকি আলোচনাটা বুঝতে পারবেন আমার বন্ধুগণ লঞ্চটা ডুবে গেল আমার পাশে আছে আমার স্ত্রী যাকে আমি ভালোবাসি আমার সামনে আছে দুইটা বাচ্চা যাদেরকে আমি জীবনের চেতে বেশি ভালোবাসি যেই বাচ্চাগুলি ছাড়া রাতের বেলা আমি দূরে ঘুমাতে পারি না যেই মেয়ে ছাড়া আমি থাকতে পারি না এখন লঞ্চটা যখন ডুবে যাবে আমরা যখন হাবুডাবু খাবো খাওয়ার সময় প্রথম অবস্থায় কিন্তু আমি তিনটাকেই ধরবো আমার বিবিকে এক হাত দিয়ে ধরবো আর এক হাত দিয়ে আমার ছেলেকে মেয়েকে ধরে আমি চেষ্টা করবো আমিও বাঁচি আমার ছেলে মেয়েগুলোও যেন বেঁচে যায় এইভাবে করে দশ মিনিট যখন আমি যুদ্ধ করবো দশ মিনিট পর আমি দেখলাম একা একটা মানুষ তিনটা মানুষকে বাঁচানো সম্ভব হবে না এবার কিন্তু আমি অঙ্ক করা শুরু করব আমার জীবনটা নিয়ে যে আমার জীবনে তিনটা মানুষ এখানে উপস্থিত আছে আমি যদি চেষ্টা করি তিনজনকে আমি বাঁচাতে পারবো না যে কোনো একজনকে আমার ছেড়ে দেওয়া লাগবে নতুবা আমি ডুবে যাব অঙ্ক করার পরে আপনারা বলেন তো তিনজনের মধ্যে সবার আগে আমি আমার স্ত্রীকে সারবো কি সারব না ঠান্ডা মাথায় চিন্তা করবেন আমি এখনও আলোচনায় যাই নাই তিনজনকে নিয়ে দশ মিনিট হাবুডুবু খাওয়ার পর আদরের স্ত্রী ছেড়ে দিলাম এইটা চিন্তা করে আল্লাহ তিনজনকে আমি বাঁচাতে পারবো না আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার ছেলেটা মেয়েটা আমার স্ত্রী যদি চলেও যায় আমি জীবনে স্ত্রী পাবো কিন্তু ছেলে মেয়েগুলি চলে গেলে আমার বংশটা রক্ষা হবে না সুতরাং সবার আগে স্ত্রীর হাটটা ছেড়ে দিলাম এখন আমার কাছে আছে কয়জন কথা বলতে হবে কয়জন এই অবস্থায় দুইজনকে দুই হাত দিয়ে ধরে আমি সাঁতরাচ্ছি পানির উপরে সাঁতরাতে সাঁতরাতে যখন ক্লান্ত হয়ে গেলাম আরো দশ মিনিট পর অথবা বিশ মিনিট পরে আমার মাথায় চিন্তা আসলো এখন আর পারছি না দুইজন রাখতে আমি কিন্তু আবার নতুন করে অঙ্ক করা শুরু করে দিলাম আল্লাহ আমার স্ত্রীকে আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি এখন আমার হাতে দুইটা সন্তান আমি কোনটা রাখবো কোনটা ছেড়ে দিব কিন্তু কোনো উপায় নাই যে কোনো একটাকে ছাড়তেই যে কোনো একটাকে ছাড়তেই যেহেতু যে কোনো একটাকে আমার ছাড়তেই হবে এখন কিন্তু আমি অঙ্ক করব কোনটা রাখলে আমার বেশি লাভ হবে এবার চিন্তা করব বংশটা যদি রক্ষা করতে হয় ছেলেটাই থাক মেয়েটা চলে যাক এই চিন্তা করে হৃদয় রিং নুকলিজার নুকলি মেয়েটার হাতটাও সেরে দেওয়ার সম্ভাবনা আছে না না সারলেন কয়জন আবার বন্ধুগণ মেয়েটাকেও ছেড়ে দিলেন বিবি কেও ছেড়ে দিলেন আছে কয়জন একজন মাত্র ছেলেটা আপনার বেঁচে আস জীবন দিয়া হাজার চেষ্টা করছেন ছেলেটাকে বাঁচাবার জন্য চেষ্টা করতে করতে আরও আধা ঘন্টা চলে গেল মাথার উপরে ডেউ আসতেছে মাউজন কাল জীবাল পাহাড়ের মতো গুলি ডেউগুলি এসে এসে আশ্রাচ্ছে আপনার মাথায় হঠাৎ দেখলেন আর আপনি আপনার ছেলেকে ধরে রাখতে পারছেন না ছেলেকে রাখলে আপনি নিজেই মরে যাবেন এখন আপনি বলেন নতুন করে আবার অঙ্ক করা আপনি শুরু করবেন ছেলে দিয়া কি করবো নিজেই যদি মরে যাই সুতরাং এইটা চিন্তা করে নিজের ছেলেটাকেও সেরে দেওয়ার সম্ভাবনা আছে না না আমার বন্ধুগণ কোরআনের যে আয়াতটা আমি পড়লাম এই আয়াতটা এটাই প্রমাণ করে দিয়েছে গোলাম দুনিয়ার একটা জীবনে যদি এই অবস্থা হয় নিজের স্ত্রীকে ছেড়ে দিলা বিপদে পড়া নিজের মাকে ছেড়ে দিলা নিজের সন্তানকে ছেড়ে দিলা যে মেয়েটাকে তুমি মা মা বলে ডাক্তা যেই ছেলেটাকে বাবা বাবা বলে ডাকতা বিপদে পড়ার পরে নিজের সন্তান ছেড়ে দিলা নিজের স্ত্রী ছেড়ে দিয়া নিজেকে বাঁচাবার চেষ্টা করলা তাহলে ক্যামতের কথা একটা বারের জন্য চিন্তা করে দেখো যে ক্যামতে তুমি কাউকে বাঁচাতে পারবা না তোমার কথাও কেউ চিন্তা করবে না সেদিন সবার মুখে একটা কথাই আসবে ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ নিজের বাঁচাতে চাই নিজেদের বাঁচাতে চাই ঠিক না বেটে কোরআন সামনে নিয়া এক ডর্জন কসম করে বলে যায় দুনিয়ার কেউ আপনাকে হাসরের বাঁচাতে পারবে না বাঁচানোর একমাত্র ক্ষমতা হলো আল্লাহ কার